নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস ডাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা অফিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের বিভিন্ন পদে নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এখানে আপনাদের কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে বয়স সীমা কী চা হয়েছে কোন পদে কি বেতন দেওয়া হবে সঙ্গে আপনাদের প্রার্থী বাচাই পদ্ধতি কী রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন এবং কোথায় আপনাদের পোস্টিং হবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম প্রথমে আমরা দেখে নেবো এখানে আপনাদের কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে দেখুন বলা হয়েছে সিরিয়াল নাম্বার এবং নেম অব দ্য পোস্ট দেখুন এখানে আপনাদের এক নাম্বার পোস্ট রয়েছে ল্যাব টেকনিশিয়ান এবং এই পদে আপনাদের মোট চারটি শূন্যপদ রয়েছে তার মধ্যে তিনটি শূন্যপদ ইউ আর ক্যাটাগরির জন্য এবং বাকি একটি ওবিসি ক্যাটাগরির জন্য তারপর দেখুন দুই নাম্বার পোস্টে আপনাদের রয়েছে স্টাফ নার্স পর থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট এখানে আপনাদের মোট দুটি শূন্যপদ রয়েছে দুটি কিন্তু ইউ আর ক্যাটাগরির জন্য তারপর দেখুন তিন নাম্বার পোস্ট রয়েছে স্টাফ নার্স এন ইউ এইচ এম এখানে আপনাদের তিনটি শূন্যপদ রয়েছে তিনটি কিন্তু ইউ আর ক্যাটাগরির জন্য তারপরে দেখুন চার নাম্বার পোস্ট রয়েছে এমও বা মেডিকেল অফিসার ফুল টাইম এন ইউ এইচ এম এখানে আপনাদের একটি শূন্যপদ রয়েছে এবং ইউআর আর ক্যাটাগরির জন্য এই সমস্ত পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অর্থাৎ সি এম ওইচ অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পুরুলিয়া থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ পুরুলিয়া জেলায় কিন্তু আপনাদের এটার পোস্টিং হবে নেক্সট দেখুন এখানে আপনাদের কিন্তু এমও নাম্বার রয়েছে রিক্রুটমেন্টের এবং সঙ্গে দেখুন ডেটও রয়েছে এরপরে আমরা দেখে নেব কোন কোন পদে কী কী শিক্ষাগত যোগ্যতা আপনাদের চাওয়া হয়েছে বন্ধুরা এখানে আপনাদের ল্যাব টেকনিশিয়ান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে বিজ্ঞান শাখায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সঙ্গে আপনাদের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ডিএমএলটি অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স বা ডিএলটি অথবা ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএমএলটি অথবা বলা হয়েছে ডিগ্রি অর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমএসি ইন এম এল টি অথবা যে কোনো একটি কোর্স আপনার পাশ করে থাকতে হবে সঙ্গে কম্পিউটারে কাজের গান থাকতে হবে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া সঙ্গে আপনাদের ডিজার্ভেল কোয়ালিফিকেশনের মধ্যে কিছু এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে তারপর দেখুন এখানে আপনাদের বয়স বলা হয়েছে এক এক দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে সঙ্গে দেখুন এই পদে আপনাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে সতেরো হাজার দুশো কুড়ি টাকা এরপর দেখুন দুই নাম্বার পোস্ট স্টাফ নার্স পর থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট এখানে আপনাদের প্রথমত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম ট্রেনিং কোর্স পাস করতে হবে এবং সঙ্গে দেখুন এখানে আপনাদের ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ থ্যালাসেমিয়া পেশেন্ট অ্যান্ড দেওয়ার ফ্যামিলি সেখানে আপনাদের থ্যালাসেমিয়া পেশেন্ট এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে সঙ্গে দেখুন এখানে কিন্তু বয়স এক চল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে এবং সঙ্গে দেখুন এই পদে আপনাদের বেতন দেওয়া হবে ষোলো হাজার আটশো ষাট টাকা এবং সঙ্গে কিন্তু তিনশো টাকা এক্সট্রা ওয়াশিং অ্যালাউন্স আপনাদের দেওয়া হবে তারপরে দেখুন এখানে আপনাদের স্টাফ নার্স এন ইউ এম এই পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বলা হয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাদের জিএনএম ট্রেনিং কোর্স পাশ করতে হবে অথবা এখানে আপনাদের বিএসসি নার্সিং কোর্সটা পাস করতে হবে এবং সঙ্গে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে আপনার রেজিস্টার থাকতে হবে এবং সঙ্গে প্রার্থীকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ বা স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে ঠিক আছে সঙ্গে দেখুন বয়স এখানে আপনাদের চা হয়েছে এখানে এক এক দু এই তারিখ অনুযায়ী চৌষট্টির মধ্যে আপনার বয়স হতে হবে সঙ্গে দেখুন এখানে আপনাদের এই পদে প্রত্যেক মাসে সতেরো হাজার দুশো কোটি টাকা বেতন দেওয়া হবে এরপর চার নম্বর পোস্টে আপনাদের মেডিকেল অফিসার পদের জন্য এমবিবিএস বিএস পাস যোগ্যতা চাওয়া হয়েছে তো বন্ধুরা এই সমস্ত পদে আপনাদের প্রার্থীবাসী করা হবে ওয়াক ইন মাধ্যমে এবং ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে আঠেরো বারো দু হাজার কুড়ি তারিখে অর্থাৎ আঠেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে সকাল এগারোটার পর থেকে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে এই ঠিকানায় অফিস অব দ্য সি এম ওইচ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রাঁচি রোড পুরুলিয়া এই ঠিকানায় কিন্তু আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে তো ইন্টারভিউতে আপনারা কী কী নিয়ে যাবেন এখানে আপনাদের বলা হয়েছে একটা ফর্ম দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এই ফর্মটা আপনারা ফিল আপ করে নিয়ে যাবেন এছাড়া আপনাদের কিন্তু আলাদা করে আবেদন করতে হবে না এই ফর্মটা ফিল আপ করে আপনার ইন্টারভিউ ডেটা নিয়ে যাবেন ওই ঠিকানায় এবং সঙ্গে কী কী নিয়ে যাবেন ডকুমেন্ট সেগুলো কিন্তু এখানে আপনাদের পরপর বলে দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টগুলো কিন্তু পরপর বলে দেওয়া হয়েছে এই সমস্ত ডকুমেন্ট আপনারা অরিজিনাল নিয়ে যাবেন এবং সঙ্গে জেরক্স কপি সেল এটা করে কিন্তু ইন্টারভিউতে নিয়ে যাবেন বন্ধুরা এই ফর্মটা এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ফর্মটা এবং বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন